আমাদের পুরুলিয়া বেড়ানোর তৃতীয় দিন দুপুরবেলা প্রদীপ লোহারের বাড়ির দেশি মুরগির ঝোল আর ভাত খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম 18 কিলোমিটার দূরের মুরগুমা লেকের ধারে পলাশ পিতালে। ফাটাফাটি মাংস একদম দারুণ সিদ্ধ হয়েছে, কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে। মানে এতটা স্যাটিসফাইড ভিডিও করে বা খেয়ে আমি আগে কখনো হইনি। এখন যাচ্ছি মুরগুমা, আজকে ওখানেই থাকবো রাত্রিবেলা। পলাশ বিতান বলে ওখানে একটা রিসর্ট আছে, ওখানে অ্যাকচুয়ালি দুটো আছে, একটা পলাশ বিতান আর একটা হচ্ছে বন পলাশি। বন পলাশি খালি ছিল না, পলাশ বিতানে আমরা ঘর পেয়েছি, তো ওখানেই আজকে রাত্রে থাকবো। অযোধ্যা পাহাড়ের ওপর থেকে মুরগুমা আসার রাস্তার ভিউ দুর্দান্ত, কিন্তু দুটো সমস্যা আছে এই রাস্তায়। প্রথম হলো বেশ কিছু জায়গায় রাস্তা কিন্তু খুব সরু, আর দ্বিতীয় সমস্যা হলো এই রাস্তায় প্রায়শই হাতি বেরোয়, বিশেষ করে ফসল যখন পাকে তখন। তাই আমরা দুজনেই একটু টেনশনে ছিলাম। আপনারা এই রাস্তায় ড্রাইভ করলে দিনের বেলায় করবেন, সন্ধে হয়ে গেলে এই রাস্তায় ড্রাইভ না করাই ভালো। সেই দিন রাতে হোটেল থেকে আয়োজন করেছিল ছৌ নাচের। এক ঘন্টার ছৌ নাচে মহিষাসুর মর্দিনী জমে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে মুরগুমা আদিবাসী ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে শুরু করতে চলেছি মানভূম তথা বর্তমানে পুরুলিয়ার লোক সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নৃত্যনাট্য অনুষ্ঠান। মর্দিনী পালাটি এখানে সমাপ্ত হলো। বলো বলো জয় মা দুর্গা কি। মুরগুমাতে সকালবেলা একদম দেরি করবেন না, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে আসুন লেকের পারে, সূর্যোদয় দেখুন। যদি দু তিন দিন অলসভাবে কাটাতে চান তাহলে কলকাতার থেকে মাত্র 7 ঘন্টা দূরে অযোধ্যা পাহাড়ের কাছে এই মুরগুমা চলে আসুন। মুরগুমাতে ফ্যামিলি নিয়ে থাকার জন্য দুটো ভালো জায়গা আছে লেকের পাশেই, একটা হচ্ছে পলাশ বিতান আর একটা হচ্ছে বন পলাশি, আর আমরা উঠেছি পলাশ বিতানে। এই হচ্ছে পলাশ বিতানের ঘর,
দুটো বিশাল বড় বড় খাট যাতে চারজন অনায়াসে শুতে পারে। ওদিকে একটা টিভি রয়েছে যেটা আমরা কখনো দেখিনি, আর ওদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট এখানেও রয়েছে, প্রচুর চার্জিং পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। এদিকে একটা প্লাস্টিকের ডাইনিং টেবিল রয়েছে, দুটো চেয়ার দেওয়া আছে, ওই ডাইনিং টেবিলের ওপরে আমি আমার ল্যাপটপ রেখে কাজ করেছিলাম। এই একটা এয়ার কুলার রাখা আছে যেটা আমাদের কোনো কাজে আসেনি, এই সময় তো লাগবেই না, গরমকালে যারা আসবেন তাদের হয়তো এই এয়ার কুলারটা হেল্পফুল হতে পারে। ঘরে দুটো ফ্যানও রয়েছে, আর এই দিকে একটা বাফার স্পেস যেখানে আপনি আপনার মালপত্র রাখতে পারেন। এখানে একটা আয়না ঝোলানো আছে, ড্রেসিং টেবিলের অল্টারনেটিভ, কিন্তু আয়নাটা অনেক নিচে ঝোলানো আছে, এটা কেন আমাদের বোধগম্য হলো না। স্ট্যান্ডার্ড একটা মানুষের যা হাইট সেটা মানলে পরে আয়নাটা একটু ওপরে রাখা উচিত ছিল। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটে ওই কমোড, ছুচুকল, গিজার দারুণ কাজ করেছে, কোনো অসুবিধেই হয়নি। আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদেরকে এই গামছাটা দেওয়া হয়েছিল যেটা ধোয়া ছিল, আর একটা সাবান দেওয়া হয়েছিল। ঘর খুব ভালো, ব্যবস্থাও খুব ভালো, খাবার দাবারও খুব ভালো। তো পলাশ বিতান 100% রেকমেন্ডেড, যদি আপনি মুরুগুমা আসেন পলাশ বিতানে থাকতেই পারেন। এবার হয়ে যাক বেড টেস্ট। ওই আর কি নর্মাল। সকালে এরকম লুচি আর ছোলার ডাল বাঙালির অন্যতম প্রিয় খাবার, তার সঙ্গে রসগোল্লা আর ডিম সেদ্ধ, সুন্দর। মুরুগুমাতে থাকলে পরে মুরুগুমার আশেপাশের দুটো জায়গা আপনারা দেখতে পারেন, একটা হচ্ছে বেগুনকোদর রেলওয়ে স্টেশন আর আরেকটা হচ্ছে দেউলঘাটা। এই দুটো জায়গা আমরা আজকে কভার করব। এই বেগুনকোদর রেলওয়ে স্টেশন এটা বিখ্যাত হচ্ছে ভূতের জন্য, কিভাবে ভূতের জন্য বিখ্যাত, কেন, তার গল্প আপনি ইউটিউবে অনেক ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের দুজনেরই ভূত পেতে অ্যালার্জি আছে, সেই জন্য আমরা খুব একটা পছন্দ করি না এইসব জায়গা, কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি জায়গাটা দেখতে। আরেকটা জায়গা যেটা বললাম দেউলঘাটা, সেটা কিন্তু দারুণ, সেটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ওখানে দুটো রেখ দেউল আছে, আর আরও একটা ছিল, তিনটে রেখ দেউল ছিল অ্যাকচুয়ালি, কিন্তু একটা ভেঙে গেছে, এখন দুটোই আছে। তো ওই জায়গাটা দেখার অনেক দিনের ইচ্ছে ছিল আমার, তো ওখানে যাব। লোকজন শুনে যখনই শুনছেন যে আমরা বেগুনকোদর স্টেশন আসবো লোকজন হাসছে, পয়সা খরচা করে সময় নষ্ট করে এই জায়গাটায় আসার কোনো মানে নেই, আসবেন না। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের আশেপাশে প্রচুর জায়গা রয়েছে দেখার মতো, এটা একটা জঘন্য জায়গা। আর এই আসার রাস্তাটা এটাও খুব বাজে, এই একটুখানি রাস্তা লাস্ট 2 কিলোমিটার মতো খুবই বাজে রাস্তা, তো এখানে আমি একেবারেই রেকমেন্ড করব না এখানে আসতে। স্টেশনটা দেখাচ্ছি, যেটা নিয়ে এত বিতর্ক সেটা হচ্ছে এই বাড়িটা, ব্যাস এইটুকুই। দাদা এখানে চারদিকে ভূত টুত তো কিছু নেই, মানুষ অনেক আছে। হ্যাঁ এই দেখুন এরা বসে খাচ্ছে এখানে, কোনদিনও ভূত দেখেছেন, কোনদিনও দেখেননি তো? কোনো ভূত টুত কিছু নেই। হ্যাঁ এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে, এখানে ওই কোথায় ভূত কোথায় কি? হ্যাঁ ফালতু যত ঘটনা আর ফালতু যত রটনা, এটা একটা প্রপাগান্ডা চলছে, এখানে ভূত ফুত বলে কিছু নেই,
হ্যাঁ, আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি তো, কিন্তু কিছু দেখিনি আর দেখাও যায়নি। শুধু একটা প্রচার হচ্ছে আর কি, বাইরের লোক এসে কিছু প্রচার করছে, নানা রকম সমস্যা তৈরি করছে আর কি। হ্যাঁ, স্টেশনটা যাতে ভালোভাবে না বনে এই জন্য ওই বাইরের লোক আসে, আমরা তো এইখানে রইল কই, আমরা তো ভূত দেখতে পাইনি। সত্যি এখানে যেটা চলছে সেটা হচ্ছে প্রপাগান্ডা, যেটা শুনলেন ওসব ভূতচুতের কোনো ব্যাপার নেই। স্টেশনটা যাতে চালু হয় সেই ব্যবস্থা করাটাই বাঞ্ছনীয়, স্থানীয় লোকেদের খুব উপকার হবে তাতে, কিন্তু এই সকল প্রপাগান্ডার জন্য হয়তো এই স্টেশন চালু হওয়াটা আরও পিছিয়ে যাচ্ছে। আশেপাশের লোকেরা কিন্তু ক্ষুণ্ণ একটু এই প্রপাগান্ডাটার জন্য। আপনারা যারা বেড়াতে আসছেন এইখানে মুরুগুমা বা অযোধ্যা পাহাড়, তারা অনেকেই এই বেগুনকোদর স্টেশন দেখতে আসেন, কোনো মানে নেই, এটার কোনোই মানে নেই, এই খালি সময় নষ্ট আর টাকা নষ্ট, আমি তো রেকমেন্ড করবো না। এই যে পৃথ্বীজিৎ, ও যদি একটা কালো রঙের কাপড় পরে মুখ মুড়ি দিয়ে রাত্রিবেলায় রেল লাইন দিয়ে হেঁটে যেত, তাহলে ওকে দেখেও অনেকে ভাবতো যে ও একটা ভূত। হ্যাঁ, আর আমি তো কালো রঙের পাঞ্জাবি পরেই আছি, জাস্ট একটা মুখে একটা মুখোশের মতো নিয়ে নিলেই ঝামেলা মিটে যেত, লোকে ভাবতো যে একটা ভূত। আমাদের এর পরের গন্তব্য ছিল দেউলঘাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি দেউলঘাটায়, এই দেউলের সামনে। এখানে দুটো রেখ দেউল আছে, অ্যাকচুয়ালি ছিল তিনটে, একটা ভেঙে গেছে ওপাশটায়, সেটা অ্যাক্সিডেন্টালি ভেঙে যায়, এখন এই দুটো রেখ দেউলই আছে। এই রেখ দেউলগুলো তৈরি করা হয়েছিল অনুমান করা হয় সপ্তম শতক থেকে বারোশো শতকের মাঝামাঝি কোনো একটা সময়, পাল বা সেন যুগে। আরেকটা কথা, এখানে জৈন ধর্মের প্রভাব অনেকগুলো জায়গায় পাওয়া যায়, এই দেউলগুলোতেও কিন্তু জৈন ধর্মের প্রভাব রয়েছে। এই দেউলঘাটা জায়গাটা ফার্স্ট আবিষ্কার করেন ডাল্টন সাহেব, যার নামে ডাল্টনগঞ্জ। 1864-65 সাল নাগাদ উনি প্রথম এখানে আসেন। দেউলের পাশেই বয়ে চলেছে কংসাবতী নদী, একদম জাস্ট পাশেই। দেউলগুলো দেখার পর অবশ্যই কংসাবতীর পাড়ে আসবেন, এটা মিস করবেন না। এখানে এলে আরেকটা দারুণ জিনিস দেখতে পাবেন, এখানে মাঝে যে গাছগুলো রয়েছে তার প্রায় প্রতিটা গাছে বিশাল বড় বড় মৌচাক। চুনু মাছ বা এটা কিন্তু দারুণ। এটা একদম পুরো চচ্চড়ি বানিয়ে দিয়েছে, ভেজেই সব গুণ চুনো মাছের চলে গেছে। এখন যাচ্ছি মুরুগুমার ভিউ পয়েন্ট দেখতে, যেখান থেকে লেকটা দারুণ সুন্দর দেখা যায় ওপরে। অযোধ্যার রাস্তায় তো এটা? হ্যাঁ, অযোধ্যার রাস্তায়। এটা অযোধ্যার রাস্তায়, অযোধ্যা পাহাড়ের রাস্তায়। এই হচ্ছে অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা, আর এইদিকে হচ্ছে মুরুগুমা, এই খানিকটা গেলে পরেই, আর এই মাঝখানে হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। মুরুগুমায় এলে যদি এই ভিউ পয়েন্টে না আসেন তাহলে আপনার মুরুগুমা আসা বৃথা। এখান থেকে পুরো 360 ভিউ পাওয়া যাচ্ছে, মুরুগুমার লেক পুরোটা দেখা যাচ্ছে, ও পাশের পাহাড়, মানে দারুণ সুন্দর জায়গা। যদি মুরুগুমা আসেন অবশ্যই এখানে আসবেন। এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি, এটা যদি থাইল্যান্ড হতো বা ভিয়েতনাম হতো বা অন্যান্য কোনো দেশ হতো, তাহলে এই জায়গার
ট্যুরিজম ভ্যালু অসম্ভব রকমের বেশি হতো, কিন্তু এই জায়গাটা টোটালি আন্ডার রেটেড। এই জায়গায় যদি না আসেন তাহলে কিন্তু আপনার লাইফ বৃথা। আমরা আসার সময় আমাদের হোটেল থেকে মানে পলাশ বিতান থেকে এই দিলীপবাবুকে নিয়ে এসেছিলাম। দিলীপবাবুই সকালবেলা ব্রেকফাস্ট দেওয়ার সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যদি ভিউ পয়েন্টে যেতে চান তাহলে আমাকে বলবেন, আমি নিয়ে যাব। তো ওনাকে নিয়ে এসেছি এবং আশাটা সার্থক। এরপর সেই দিন আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে সেই দিন আয়োজন করা হয়েছিল বারবিকিউয়ের। বারবিকিউয়ের জন্য খরচ প্রতি কেজি চিকেনের জন্য 500 টাকা। এই ছিল আমাদের দুই বন্ধুর অযোধ্যা পাহাড় বেড়ানোর গল্প। এমন মানব জনমার কি হবে, মন যা কর তরায় কর এইভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছু নাই। দেব দেবতাগণ করেন আরাধন জন্মনীতি মানবের, দেব দেবতাগণ করেন আরাধন জন্মনীতি মানবের। মন যা কর তরায় কর এইভাবে, এমন মানব জনমার কি হবে, মন যা কর তরায় কর এইভাবে। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।